এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। সরকারের সঠিক ভূমিকায় মুখ্যমন্ত্রীর কাজে প্রশংসা করব। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পৌঁছানো। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। টেস্ট পরীক্ষা 2022 আয়োজনে প্রদর্শনের ভূমিকা সন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবারেও তার অবস্থা একই। এদিন বিচারপতি বলেন, শিক্ষা প্রদর্শন যদি ভালো কাজ করে তার প্রশংসা আমি করব। সরকার যদি সঠিক ভূমিকা থাকে তবে মুখ্যমন্ত্রী কাজে প্রশংসা করতে ক্ষতি কী? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। আবার যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠান কোনো ভুল কাজ করছে তবে তার সমালোচনা আমি করব। এর পেছনে অন্য কোনো কারণ নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগে একটি মামলা চলাকালীন এই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে রবিবার রাজ্য জুড়ে হওয়া ছিল অতিরিক্ত ট্রেন, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতিস্তরের রাজ্য রাজনীতি। বন্ধুরা, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।